আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা তো ভালো আছি। তো আজকে আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা করি সবাই পাশে থাকবেন। তো আজকে আমরা কি ইফতারি করলাম আজকে তাই দেখাবো। তো আজকে কোনো ইফতারি আর বানাইনি, এখানে গরু মাংস রান্না করেছি আর এই যে বাসমতি চাল রান্না করেছি পোলাও। তো এই পোলাওটা দেখেন অনেক সুন্দর হয়েছে, একদম জজরা, খুবই সুন্দর হয়েছে পোলাওটা, দেখতে খুবই ভালো লাগতেছে। তো আজকে আমরা আজকে তাই ইফতারি করব। তো এর জন্য বেশি কিছু আর করিনি। তো খুবই সুন্দর জজরা হয়েছে পোলাওটা, দেখতে খুবই ভালো লেগেছে। তো এখন আমি পোলাওটা একটু সাজিয়ে নেব। তো এটা হচ্ছে ফ্রেশ অরেঞ্জ, তো এখানে অরেঞ্জের জুস বানিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে গ্রিল, এটা সে আই এম বাক্কারা বলে, তো এটা খেতে খুবই মজার। তো বাংলাদেশে তো এটা গ্রিল করে, তো বাংলাদেশে তো গ্যাসের ইয়েতে করে আর এটা করে তারা কয়লাতে, তো এটা খেতে খুবই মজা হয়। তো এটা কিনে আনা হয়েছে আর এই যে ফ্রেশ অরেঞ্জ বানানো হয়েছে। আর এখানে শশা কেটে নিয়েছি। তো এখানে কতগুলো শশা কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে এটা হচ্ছে কই, এদেশে বানায় তো খুবই মজার একটা কই এটা। তো এই যে আমি পোলাওটা সাজিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে, তো খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আমরা খাবো, ইফতারি করব। তো একটু পরে আজান দিয়ে দেবে, তো তার জন্য সব টেবিলে সাজিয়ে নিয়েছি। তো এই যে সব টেবিলে সাজিয়ে নিয়েছি, এটা হচ্ছে গরুর মাংস, গরুর মাংস বেড়ে নিয়েছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, এখন আজান দিয়ে দেবে। তো এই যে নিয়ে নিচ্ছি বা প্লেটে। তো আজকের মতো এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।